আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের কৃষি শিক্ষার দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব। আমি প্রথম লেকচার দিয়েছি মাছ চাষের ইতিহাস। আজকে আমি তোমাদের মৎস্য চাষের প্রাথমিক ধারণা আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় মৎস্য চাষের প্রাথমিক ধারণা। মৎস্য চাষ, এই শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো একুয়াকালচার। একুয়াকালচার শব্দটি দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, একুয়া কালচার। এই শব্দটি দুটি ল্যাটিন শব্দ থেকে এসেছে, একটি হলো একুয়া, আরেকটি হলো কালচারা। একুয়া শব্দের অর্থ হলো, ইংরেজি সিনোনিম হলো ওয়াটার, অর্থাৎ পানি। এবং কালচারার শব্দের অর্থ হলো কালচার, অর্থাৎ চাষ করা। তাই আক্ষরিক অর্থে একুয়াকালচার বলতে পানিতে যে সকল জলজ প্রাণী চাষ করা হয় সেগুলোকেই একুয়াকালচার বলে। আমাদের এই একুয়াকালচার বুঝতে গেলে আরও দুটি শব্দের সাথে ভালোভাবে পরিচিত হতে হবে, একটি হলো মৎস্য আরেকটি হলো মাছ। মৎস্য হলো সকল জলজ প্রাণীকে মৎস্য বলা হয়। মাছ সহ অন্যান্য জলজ প্রাণী যেমন কাঁকড়া, শামুক, ঝিনুক, কুশিয়া, ব্যাং ইত্যাদি মাছের অন্তর্ভুক্ত। কিন্তু মাছের সংজ্ঞায় আমরা বলতে পারি শীতল রক্ত বিশিষ্ট কর্ডাটা পর্বের প্রাণী, যেগুলো ফুলকার সাহায্যে শ্বসনকার চালায় এবং পাখনার সাহায্যে চলাফেরা করে, সেগুলোকে আমরা মাছ বলি। তাই মৎস্য এবং মাছের মধ্যে এই পার্থক্যটা ভালোভাবে জানতে হবে। কিন্তু মাছ চাষকে আমরা পিসিকালচার বলি। মাছ সাধারণত নদী, নালা, খাল, বিল বা উন্মুক্ত জলাশয়ে বসবাস করে। কিন্তু যখন আমরা এই মাছগুলোকে পরিকল্পিতভাবে কোনো একটি বদ্ধ জলাশয়ে, যেমন পুকুর বা দীঘি বা লেক বা কোনো খালে পরিকল্পিতভাবে বিজ্ঞানসম্মতভাবে চাষ করি, তখন তাকে মাছ চাষ বলে। একুয়াকালচার WHO হু, অর্থাৎ WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে একুয়াকালচার বলতে আমাদের দেশে মাছ চাষকেই বোঝানো হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু আগেই মাছের সংজ্ঞায় জেনেছি যে মাছ হলো শীতল রক্ত বিশিষ্ট প্রাণী। কিন্তু আমেরিকার বিজ্ঞানীরা সমুদ্রের 100 ফুট নিচে এমন এক ধরনের মাছের সন্ধান পেয়েছে যার রক্ত গরম, অর্থাৎ উষ্ণ। এই ধরনের মাছকে বলা হয় মুন ফিশ। এই মুন ফিশ প্রতিনিয়ত তাদের দেহ নড়াচড়া করে যাতে তাদের গা গরম থাকে, এবং এদের দেহের তাপমাত্রা কখনোই 5 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামে না। একটি প্রাপ্তবয়স্ক মুনফিশের ওজন 70 কেজি এবং দৈর্ঘ্যে এরা প্রায় 2 মিটার। এছাড়াও পানামার প্রবাল দ্বীপে চকব্যাস নামে এক ধরনের মাছ পাওয়া গেছে, যেটি দিনে 20 বার লিঙ্গ পরিবর্তন করে। চকব্যাস, প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের মাছের পরিসংখ্যানগত কিছু তথ্য উপস্থাপন করব।
মাছের পরিসংখ্যান গত তথ্য। পৃথিবীতে মেরুদণ্ডী প্রাণীর যতগুলো আছে তার মধ্যে মাছের সংখ্যাই সবচেয়ে বেশি। বিজ্ঞানীরা অনুমান করেন প্রায় 40 কোটি বছর আগে মাছের আবির্ভাব ঘটেছে। আমাদের এই পৃথিবীতে মাছের প্রজাতির সংখ্যা হলো প্রায় 22,000। এর মধ্যে আমাদের দেশে আছে 442 প্রজাতির সামুদ্রিক মাছ এবং 267 প্রজাতির অভ্যন্তরীণ মাছ। এই অভ্যন্তরীণ মাছগুলো স্বাদু ও লোনা পানির অন্তর্ভুক্ত। এখানে যে 22,000 প্রজাতি আছে তার মধ্যে 40% স্বাদু পানির অন্তর্ভুক্ত, অর্থাৎ 40% মাছে কি আমরা মিঠা পানির মাছ হিসেবে বা মিঠা পানিতে এগুলোকে পাওয়া যায়। 267 প্রজাতির যে মাছ পাওয়া গেছে আমাদের দেশে, এর মধ্যে 54 প্রজাতির মাছ নানা প্রতিকূলতার মধ্যে রয়েছে, 12 প্রজাতির মাছ অতি বিপন্ন প্রায়, 24 প্রজাতির মাছ বিলুপ্ত এবং আরও 14 প্রজাতির মাছ বিলুপ্ত প্রায়। এটি হলো আমাদের দেশের মাছের পরিসংখ্যানগত তথ্য। মাছ দিন দিন বিলুপ্ত হয়ে যাচ্ছে বিভিন্ন জলবায়ুগত কারণে, তাই আমাদের এই মৎস্য সম্পদ বা মাছ সম্পদকে সংরক্ষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমি তোমাদের মাছের শ্রেণী বিভাগ আলোচনা করব। মাছ চাষ ব্যবস্থাপনা ও অর্থনৈতিক বিবেচনায় বাংলাদেশের দেশীয় বিদেশি সব ধরনের মাছকে তিনটি ভাগে ভাগ করা হয়, যথা 1 নম্বর শান্ত স্বভাবী মাছ, 2 রাক্ষসে মাছ, 3 আমাস বা অবাঞ্ছিত মাছ। তো প্রিয় শিক্ষার্থী, শান্ত স্বভাবী মাছ কোনগুলো? যে সকল মাছের চাহিদা বেশি এবং অর্থনৈতিক গুরুত্ব অনেক বেশি সেই মাছগুলোকে শান্ত স্বভাবী মাছ বলা হয়। শান্ত স্বভাবী মাছগুলো খাবারের জন্য
একে অন্যের সাথে প্রতিযোগিতা করে না। এই মাছগুলো হলো রুই, কাতলা, সিলভার কার্প, ইত্যাদি। আবার রাক্ষসী মাছ, যে মাছগুলো খাবারের জন্য একে অন্যের সাথে প্রতিযোগিতা করে এবং এমনকি এই মাছগুলো রাক্ষসী মাছগুলো কী করে, ছোট ছোট মাছগুলোকে খেয়ে ফেলে, এই জন্য এই মাছগুলোকে বলা হয় রাক্ষসী মাছ। রাক্ষসী মাছের মধ্যে রয়েছে বোয়াল, শোল, চিতল, ফলি, নাইলোটিকা ইত্যাদি। এবং সর্বশেষ যে মাছ আছে সেটি হলো আমাশ বা অবাঞ্ছিত মাছ। এই মাছগুলো দ্রুত বংশবৃদ্ধি করে এবং খাদ্য পুকুরের বা খাদ্যস্তরের যে বিভিন্ন স্তর থাকে এরা সব স্তরেই বিচরণ করে। তাই এরা কি, এরা ছোট মাছগুলো ছোট সাইজের, যেমন মলা, ঢেলা, ডারকিনা, পুঁটি, ট্যাংরা ইত্যাদি মাছ। প্রিয় শিক্ষার্থী, এরপরে আমি তোমাদের যে বিষয়টা আলোচনা করব সেটি হলো মাছের উৎস বা মাছের, আমাদের দেশে মাছের সোর্সগুলো কোথায় কোথায়, আমরা মাছ আমাদের দেশের যে মাছগুলো আছে এই মাছগুলো আমরা কোথা থেকে পাব, অর্থাৎ সোর্সেস অফ একুয়াকালচার। বাংলাদেশের মৎস্য সম্পদের উৎস, আমাদের দেশে মৎস্য সম্পদের উৎসগুলোকে আমরা চারটি ভাগে ভাগ করতে পারি। একটি হলো অভ্যন্তরীণ, মুক্ত, অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, দুই অভ্যন্তরীণ বদ্ধ জলাশয়, তিন লোনা পানির জলাশয়, এবং আধা লোনা পানির জলাশয় ও লোনা পানির জলাশয়। অভ্যন্তরীণ মুক্ত জলাশয় কোনগুলো, নদী, নালা, খাল, বিল ইত্যাদি অভ্যন্তরীণ মুক্ত জলাশয়, যেখানে মাছ উন্মুক্তভাবে চলাফেরা করতে পারে। বদ্ধ জলাশয়গুলো হলো পুকুর, দিঘি অথবা খাল বা বিলে বদ্ধ অবস্থায় যখন মাছ চাষ করা হয়। আধা লোনা পানির জলাশয় হলো উপকূলবর্তী অঞ্চল, আমাদের দেশের উপকূলবর্তী অঞ্চলগুলো হলো কক্সবাজার, পটুয়াখালী, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা জেলা ইত্যাদি। এই আধা লোনা পানির জলাশয়ে নদী এবং সমুদ্র একত্রে মিলিত হয়, ফলে সেই স্থানের পানিগুলো আধা লোনা হয়, এগুলো আমাদের আধা লোনা পানির উৎস। এবং সর্বশেষ লোনা পানির জলাশয়, লোনা পানির জলাশয় আমাদের দেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর, দক্ষিণে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগর এটি আমাদের লোনা পানির উৎস হিসেবে অন্তর্ভুক্ত। এই হলো আমাদের মৎস্য সম্পদের উৎস।
মাছ আমাদের দেশের মাছ আমাদের প্রাণীজ প্রোটিনের অভাব পূরণ করে। অন্যান্য প্রোটিনের চেয়ে এই প্রাণীজ প্রোটিন বা মাছ এর পার্শ্ব প্রতিক্রিয়া কম। ফিশ কথাটির ফুল ফর্ম হলো FISH, ফিশ। ফুড, ইনকাম, SRCE সোর্স, HEALTH, হেলথ, অর্থাৎ সোর্স অফ ফুড ইনকাম অ্যান্ড হেলথ। এই মাস বলতে আমরা এই জিনিসটাকে বুঝি। তো মাছ আমাদের কেন বেশি পরিমাণ খেতে হবে? মাছের মধ্যে বিশেষ করে সামুদ্রিক মাছের তেলে প্রচুর পরিমাণ ফ্যাটি অ্যাসিড আছে, যে ফ্যাটি অ্যাসিডটির নাম হল ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। অ্যাসিড আবার খাওয়া যায়? হ্যাঁ, জৈব অ্যাসিড আমরা খেতে পারি, কিন্তু অজৈব অ্যাসিড আমরা খেতে পারি না। অজৈব অ্যাসিড যেমন নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড ইত্যাদি, কিন্তু জৈব অ্যাসিডগুলো আমরা খেতে পারি। এই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মাছের তেলে বিদ্যমান। ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড কী করে? ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড মানুষের মেধা শক্তি এবং বুদ্ধিশক্তি দুটিকেই বা স্মরণ শক্তি এগুলোকে বৃদ্ধি করে। তাই আমাদের প্রচুর পরিমাণে মাছ খাওয়া প্রয়োজন। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদের মাছ চাষের বা মৎস্য চাষের প্রাথমিক ধারণা আলোচনা করলাম। মাছের চাষ, মাছের সংজ্ঞা, মাছের সংজ্ঞা, ফিশ বলতে কী বোঝায়, মাছের প্রকারভেদ এবং এর সোর্সগুলো আমি আলোচনা করলাম। আজকের ক্লাসটি আমি এখানেই শেষ করছি। তোমরা যারা বুঝতে পারবে না, কোনো কিছু জানার প্রয়োজন হলে তোমরা অবশ্যই কমেন্টে মন্তব্য লিখে জানাবে, আমি সমাধান করার চেষ্টা করব। আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।